সবাই আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইনফরমেশন এন্ড অ্যাপ্লিকেশনের আরেকটা আপডেট ভিডিওতে। আপনাদের বহুল প্রত্যাশিত বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবিতে 99তম ব্যাচে সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদটিতে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা। প্রিয় ভিউয়ার্স, কথা বলছি বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির একটা আপডেট তথ্য নিয়ে। এটি কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করতেছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন, তাহলে ভিডিও পাবলিশ হওয়ার মাত্রই আপনি তার নোটিফিকেশন পাবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে আসি বিস্তারিত। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 99তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থী ভর্তি বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। আর বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বয়স চাওয়া হয়েছে 11/11/2022 তারিখে 18 থেকে 23 বছর। জন্ম তারিখ 12/11/1999 হতে 11/11/2004 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা বলা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 1.676 মিটার তথা 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নারী গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট চাওয়া হয়েছে। ওজন চাওয়া হয়েছে 110 পাউন্ড তথা 49.895 কেজি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উভয় সম্প্রদায়ের ক্ষেত্রে চাওয়া হয়েছে 104 পাউন্ড তথা 47.173 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন চাওয়া হয়েছে 47.173 কেজি আর ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে চাওয়া হয়েছে 43.544 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর স্ফীত অবস্থায় তথা সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। বৈবাহিক অবস্থা চাওয়া হয়েছে অবিবাহিত, তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোঠা কম বেশি করার অধিকার সংরক্ষণ করেন। ভর্তির তারিখ আর স্থান হচ্ছে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। জেলা কোঠা বলা হয়েছে সকল জেলাসমূহ সিপাহী জিডি পদে পুরুষ মহিলা ভর্তি করা হবে, ভর্তির কোঠা সংখ্যা সীমিত। এসএমএস এর মাধ্যমে প্রযোজ্য কোর্স হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য এসএমএস এ করতে প্রয়োজনীয় কোর্স হচ্ছে নিম্নরূপ: এসএসসি এবং এসএসসি বোর্ডের কিওয়ার্ড, এসএমএস প্রেমের সময় এসএসসি ও সমমান এবং এসএসসি বা সমমানের পাশের কিওয়ার্ড গুলো এখানে দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো আপনারা ব্যবহার করবেন। টেকনিক্যাল বোর্ডের আওতাধীন টেকনিক্যাল টিইসি, হায়ার বিজনেস ম্যানেজমেন্ট এইচবিএম এবং ডিপ্লোমা সিভিল ডিআইসি, ভোকেশনাল পিওসি উল্লেখিত ছাড়াও যে কোনো প্রার্থীর রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সেই সকল প্রার্থীকে এসএমএস প্রেরণের সময় বোর্ড কিওয়ার্ড হিসেবে ও টিএইচ টাইপ করতে হবে। হোম ডিস্ট্রিক্ট কোড আছে, এসএমএস প্রেরণের সময় নিম্নমনিত হোম ডিস্ট্রিক্ট কোড গুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জেলারই কিন্তু হোম ডিস্ট্রিক্ট কোড আছে, এই কোড গুলো আপনারা যখন এসএমএস করবেন তখন ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে 1 এবং 2 নম্বর অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ মহিলাগণ আগামী 26 মে 2022 10 থেকে 4 জুন 2022 মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার একটা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন, এই পদ্ধতি অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। ভর্তি কার্যক্রমের ফি বাবদ 150 টাকা কর্তন করা হবে। বিদায় দ্বিতীয়বার যখন আপনারা মেসেজ দিবেন সেই সময় টেলিটকের প্রিপেড ব্যালেন্স এর এসএমএস প্রেরণের চার্জ সহ ন্যূনতম 160 টাকা থাকা আবশ্যক। দ্বিতীয়বার এসএমএস এর প্রাপ্ত প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বর সহ একটি কনফার্মেশন এসএমএস টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইলে প্রেরণ করা হবে। ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে গেলে বা ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে টেলিটক প্রিপেড মোবাইল হতে 16222 নম্বরে প্রেরণ করতে হবে। যদি আপনারা ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এই কোড গুলো ব্যবহার করে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। শুধুমাত্র কনফার্মেশন মেসেজ প্রাপ্ত প্রার্থী এবং এসএমএস সরবরাহকৃত নিজস্ব মোবাইল নম্বরের পরবর্তীতে বিজিবির গ্রামীণ রবি অথবা টেলিটক নম্বরে, এখানে 3টা নাম্বার দেওয়া আছে, এই 3টা নাম্বার ব্যবহার করে
পরীক্ষার স্থান, তারিখ ও অন্যান্য তথ্যাদি জানিয়ে এসএমএস করা হবে। মনে রাখবেন এই তিনটা নাম্বার থেকে শুধু কিন্তু এসএমএস করা হবে। পরীক্ষায় উপস্থিত হওয়ার তারিখ ও সময় সম্বলিত মেসেজ বা মুছে গেলে বা ভুলে গেলে যে কোনো টেকটেক নম্বর থেকে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নিম্নলিখিত তথ্যাদিক ব্যবহার করে 1600 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে। আর ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্ত ভাবে গৃহীত হবে। প্রার্থীদের মেডিকেল এবং লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার সময় যা আনতে হবে সেগুলো হচ্ছে এসএসসি এবং এইচএসসি বা সমন্বয় পরীক্ষায় পাশের মূল বা প্রবেশনার সনদ, সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে, অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত হতে হবে, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, চারিত্রিক সনদপত্র, সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ছাড়া। ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার যার যা প্রযোজ্য অবহিত সনদপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত সনদপত্র। www.bjb.gov.bd এই লিংকে প্রবেশ করে ডাউনলোড অপশন গিয়ে বিজেপিতে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট পূর্বক উক্ত ফর্মে উল্লেখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতে ভর্তি সময় সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা, বিএনসিসি, ক্যাডেট, আনসার ও প্রতিরক্ষা, গ্রাম প্রতিরক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় এবং সরকারি এতিম নিবাসী সদস্য প্রার্থীদের জন্য কিছু প্রযোজ্য বিষয় আছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে রেজিস্ট্রেশন সময় প্রদত্ত মোবাইল ফোনের নম্বরটি অবশ্যই সাথে আনতে হবে, বিজেপি কর্তৃক প্রেরিত নিশ্চিত মেসেজ কপি বা ফরওয়ার্ডকৃত মেসেজ গ্রহণযোগ্য হবে না, ভুল এসএমএস গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিজেপিতে ভর্তিচ্ছু পুরুষ ও মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। কোন প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে ভর্তির জন্য বিবেচিত হবে না, এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকুরিত হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরি অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য আগত প্রার্থীদের কোনরূপ ভাতা প্রদান করা হবে না। ভর্তির জন্য আগত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ও কম্পিউটার দক্ষ প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এসে বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তির একটি সর্বশেষ আপডেট তথ্য, 99তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা ভর্তি করা হচ্ছে। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।